দেখছেন কলকাতা টিভি, গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জহিতা। গুড মর্নিং কলকাতায় জুহিতার সঙ্গে রয়েছে আমি অভি। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আর যে ফের সিবিআই কোর্টে হাজিরা অনুপ মাঝির, দ্বিতীয়বার হাজিরা অনুপ মাঝি ওরফে লালার। আসানসোলে সিবিআই আদালতে পৌঁছন আধিকারিকরা, এবং গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিল অনুপ মাঝি, আজ ফের তাকে আদালতে পেশ করা হবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র। পবিত্র, কি খবর পাওয়া যাচ্ছে? তোমাকে বলে রাখি যে গত সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আদালতে, আসানসোলের যে সিবিআই আদালত, সেই আদালতে হাজিরা দিয়েছিলেন অনুপ মাঝি ওরফে লালা, কয়লার বেতাজ বাদশা। এবং সেদিন তাকে যে সিবিআই যে বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী, তাকে তিনটি শর্তে তাকে জামিন মঞ্জুর করে। যেমন প্রথম হচ্ছে যে তার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ড, দ্বিতীয় হচ্ছে যে তার নিজের থানা এলাকা ছেড়ে অন্য কোথাও সে যেতে পারবে না। এই ধরনের তিনটি শর্ত রেখে তার বেল, তার জামিন মঞ্জুর হয়, এবং আজকে 21 তারিখে, আজকে যে 21 তারিখে তাকে ফের হাজিরা দিতে হবে। এবং আরেকটি শর্ত রাখে যে যে ডেটে তাকে ডাকা হবে আদালতে, সেই তারিখে তাকে এসে উপস্থিত হতে হবে। এবং তোমাকে বলে রাখি যে আজকে এই কয়লার সঙ্গে প্রায় 42 জনকে আদালত থেকে সমন পাঠানো হয়, এবং প্রায় ধীরে ধীরে আদালতে প্রায় প্রত্যেকেই আদালতে প্রবেশ করছে, এবং কিছুক্ষণের মধ্যেই এই শুনানি শুরু হবে। যদিও এখনো আদালতে অনুপ মাঝি ওরফে লালা সে এসে পৌঁছায়নি, কিন্তু তার মধ্যে সিবিআইয়ের যে দল, সিবিআই যে আধিকারিক, তারা পৌঁছেছে, এবং তারা যে নথিপত্র নিয়ে তারা আসানসোলের যে সিবিআই বিশেষ আদালতে সে পৌঁছেছে। এখন অপেক্ষা কি রায় দেয় এবং কখন শুরু হয় এই শুনানি। ধন্যবাদ জানাবো পবিত্র। আসলে পরের খবরে, বঙ্গ ভোট যুদ্ধে সাধু সন্ত বিতর্ক, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগেই হুঙ্কার প্রধানমন্ত্রীর, এবার মমতার বিরুদ্ধে আইনি নোটিস কার্তিক মহারাজের, তবু নিজের বক্তব্যে অনড় মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ওন্দার সভা থেকে আবারও ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুকে বিজেপির চিহ্ন নিয়ে রাজনীতি করার পরামর্শ মুখ্যমন্ত্রীর, মমতার পাশে দাঁড়িয়ে কার্তিক মহারাজের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন অধীর চৌধুরী। দিল্লির কুরসির লড়াই, ভোট ইস্যুতে উপরে ধর্ম, বাংলার ভোটেও ধর্মের আজ। মমতার মুখে বারবার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম। কয়েকদিন আগে ধর্মের আড়ালে সাধু সন্তের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বাংলায় এসে মমতার উপর ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে আইনি নোটিস পাঠান মুখ্যমন্ত্রীকে। তবু নিজের অবস্থানে অনড় মমতা। রামকৃষ্ণ মিশন নয়, কেবলমাত্র কার্তিক মহারাজের বিরুদ্ধেই তার অভিযোগ বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কে কি বললেন কিছু যায় আসে না, পাল্টা কার্তিক মহারাজ, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হবো, আর আমি অসম্মানই বা কেন করবো? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়, সাগরে গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি, তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এখন তার তো ব্যক্তি সাধনা, তারা তো বলতেই পারেন। হ্যাঁ, আমি আমার জায়গায় রয়েছি, আমি সন্ন্যাসী হিসাবে, আমি এখানকার মুর্শিদাবাদ জেলায় তো সমস্ত মানুষের কাছে আমার পরিচয় রয়েছে। আমি কার্তিক মহারাজ, আমি হিন্দু সন্ন্যাসী, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যদি বিপন্ন হয়, আঘাতপ্রাপ্ত হয়, আমি সেখানে প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গেলেই যদি কেউ মানুষ ভালো মনে করেন ভালো বলবেন, কেউ যদি খারাপ মনে করে খারাপ বলবেন, আমার কিচ্ছু আসে যায় না তাতে। জোট নিয়ে দ্বন্দ্ববিরোধ চরমে উঠলেও সাধু সন্ত ইস্যুতে অধীরকে পাশে পেলেন মমতা। কার্তিক মহারাজের সাধু চরিত্রে রাজনৈতিক রং নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তবে অধীরের ঢালাও প্রশংসা করেছেন কার্তিক মহারাজ। তো যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত,
তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। রাজনীতি শব্দের অর্থটা হচ্ছে শ্রেষ্ঠ নীতি, যেখানে নীতি কথাটি থাকবে সেখানে কিছু নীতি নিয়ম থাকবে। সুতরাং এই রাজনীতি আর ধর্মনীতি সমার্থক, এর সঙ্গে কোনো তফাত নেই। কেউ বলতে পারেন কিন্তু আমার এই আশ্রমের কাজে আমি চিরকৃতজ্ঞ থাকব, এই বেলডাঙ্গা আশ্রম নির্মাণে সর্বপ্রথম আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বেশি সাহায্য করেছেন, অনেক অর্থ দিয়েছেন আর সবসময় আমার পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী গোল গোল সবাই ঘুরছেন ধর্ম সাধু সন্তকে ঘিরে। তবে কি ভোটের ইস্যু কম পড়েছে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। সোমবার ছিল পঞ্চম দফার ভোট, আর পঞ্চম দফার ভোটে অশান্ত ব্যারাকপুর। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা স্লোগানি। বিজপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল অশান্তি, টিটাগড়েও বিক্ষোভ, স্লোগানিং এর মুখে পড়তে হয় অর্জুন সিংকে। অর্জুন মুখ খুললেই খবর, বিতর্ক। পঞ্চম দফায় কিছুটা হলেও অশান্ত ব্যারাকপুর। দিনভর শিরোনামে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি প্রার্থীকে ঘিরে জায়গায় জায়গায় বিক্ষোভ, স্লোগান, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। ব্যারাকপুরের বীজপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে উত্তেজনা। কাঁচড়াপাড়া এলাকার 3 নম্বর বুথে বুথ জ্যাম করার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছন অর্জুন সিং। অর্জুনকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান, এরপরই মেজাজ হারান তিনি, পাল্টা গালিগালাজ অর্জুনের। একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ওকে ভোট দিতে যাচ্ছিল তার জন্য। যে এখানকার মানুষ ওনার পক্ষে আর নেই, সেই জন্য উনি এখানকার গণতন্ত্রের উৎসবকে, জনগণের উৎসবকে যাতে করা যায় মানে স্লো করা যায়, যে স্পিডে মানুষজন ওনার বিরুদ্ধে রায় দিচ্ছে। টিটাগড় পুরসভার 15 নম্বর ওয়ার্ডে অর্জুন সিংকে ঘিরে অশান্তি, গো ব্যাক স্লোগান, ধুমধুমার পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। এবং সেই অঞ্চলে তাকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু গো ব্যাক স্লোগান দেয়, আর সেখান থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে সেন্ট্রাল বাস নামানো হয়, তারা কিন্তু রীতিমতো লাঠি হাতে, আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেন্ট্রাল বাহিনী, লাঠি হাতে চার্জ। অশান্তির খবর পেয়ে টিটাগড়ে ভোট কেন্দ্রে পৌঁছন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। নবীন প্রতিভা ক্লাবের বুথে পৌঁছন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং ও জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং, কলকাতায় সময় এখন বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের হাতিয়ার উন্নয়ন, অন্যদিকে টুইটে অনুন্নয়নের ছবি পোস্ট ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের, যা নিয়েই ভোট আবহে যুযুধান শাসক বিরোধী দুই শিবির। পশ্চিম মেদিনীপুরে 4টি গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। যে গ্রামগুলিকে মডেল গ্রাম হিসেবে তৈরি করা হবে তার মধ্যে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান কেশপুরের মোহবনী গ্রামও। আগে অবিভক্ত মেদিনীপুর জেলার অংশ ছিল সেটি, এখন পশ্চিম মেদিনীপুরের অংশ। কেশপুর থানার মধ্যে পড়ে মোহবনী। আদর্শ গ্রাম হিসেবে তৈরি করা হবে এই ঘোষণায় খুশির হাওয়া ছিল মোহবনী গ্রামে। কিন্তু আরও একটা ভোট এলেও মোহবনী গ্রাম এখনও কার্যত নেই রাজ্য, এমনই অভিযোগ স্থানীয়দের। এখানে নেই রাস্তা, নেই জল, বর্ষায় জল যন্ত্রণার কথাই উঠে এলো মোহবনী গ্রামের বাসিন্দাদের মুখে। এটি আমাদেরকে ড্রেন করে দিতে হবে এই রাস্তাটি, যাতে জলটা। সমস্যা রয়েছে এই গ্রামে, গ্রামে মানে সমস্যা মানে সবই, জল
রাস্তাঘাট আমরা কোনোটাই আমরা যে পেয়েছি বা এতটুকু জিনিস পূরণ হয়েছে আমরা কিঞ্চিত আমরা পূরণ দেখতে পাইনি কারোই না। খুদিরামের জন্মস্থান সে শুদ্ধ হয়নি, আমাদের মডেল করবে বলে মডেল শুদ্ধ হয়নি, ঘোষণা হয়ে গেছে মডেল হয়নি, রাস্তা তোমরা ভোট দাও, ভোট দিবার পর রাস্তা করে দেবো, সব সববারে এসে বলবো ভোট দাও, তোমরা ভোটের সময়টি হলে বলবে তোমরা ভোটটা আগে দিয়ে দাও, তারপর তোমাদের রাস্তা করে দেবো, এইসব করে নিয়ে ভোট চলে গেলে কোথাও কিছু নেই, যখন যখন এবারে বলতে আছি এইসব কথা। এই অনুন্নয়নের হাতিয়ার করেই শাসক দলকে বিধে ভোট ময়দানে নেমেছে বিজেপি। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার এক স্যান্ডেলে পোস্ট করলেন সেই অনুন্নয়নের ছবি। বিজেপি প্রার্থীকে পাল্টা বিঁধেছে তৃণমূল। হুগলি জেলার যিনি বিজেপির ক্যান্ডিডেট বা যিনি প্রার্থী তিনি প্রাবলের প্রলাপ ভুগছেন। যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নেতৃত্বে তার নির্দেশে দিল্লির কলকাতার বুকে যে আমাদের বিদ্যাসাগর বিবেকানন্দ ক্ষুদিরামের মতো বিদ্যাসাগরদের মতো মূর্তিগুলোকে ভাঙচুর করে তাদের মুখে মনে হয় এই কথা শোভা পায়নি। আস্তে আস্তে যিনি দেশের জন্য ফাঁসির মঞ্চে উঠেছিলেন সেই ক্ষুদিরামের জন্মভিটেও এখন ভোট ইস্যু। 25 মে মেদিনীপুর, ঘাটালে ভোট, তার আগে হিরণের পোস্টে কি অস্বস্তিতে তৃণমূল? দেবে সবে পাত্তা দিতে নারাজ, তৃণমূলও কনফিডেন্ট। তৃণমূলের দাবি, বিজেপির এসব ছেদ অভিযোগে মমতার উন্নয়নকে চাপা দেওয়া যাবে না। কেশপুর থেকে প্রসূন মুখার্জির রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর। সকাল থেকে যে খবরে নজর রেখেছিলাম, আজ ফের সিবিআই কোর্টে হাজিরা অনুপ মাঝির। তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সিবিআই আদালতে, দ্বিতীয়বার হাজিরা দিলেন অনুপ মাঝি। একদমই তাই, এবং আসানসোলে সিবিআই আদালতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরাও। গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন অনুপ মাঝি, তাকে এবার নিয়ে আসা হলো আদালতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো জুইতো, তোমাকে বলে রাখি যে কিছুক্ষণ আগেই আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে প্রবেশ করলো, তোমার পৌঁছালো আসানসোলের বা সেই শিল্পাঞ্চলের কয়লার বেতাজ বাদশা অনুপ মাঝি ওরফে লালা। এবং তোমাকে বলে রাখি যে এই আজকে এই যে আসানসোলের সিবিআই বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে এই কয়লা কাণ্ডে যুক্ত বা জড়িত সেই রকম ভাবে 43 জনকে নোটিশ দেয় আদালত, এবং 43 জনের নামে আজকে চার্জ গঠন করা হবে। কিন্তু যেহেতু 43 জনের মধ্যে 2 জন ইতিমধ্যে জেলে আছে, গুরুপদ মাঝি সবার একজন, এবং তোমাকে বলে রাখি যে এই কয়লাকাণ্ডে আরেক অভিযুক্ত যে বিনয় মিশ্র, তিনি ফেরার দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবং সেটাই এখন দেখা যে আজকে চার্জ গঠন হবে কি হবে না। কিন্তু তার জন্য সময়ের আমাদের জন্য অপেক্ষা করতে হবে, এবং ইতিমধ্যেই বিনয় মিশ্র যেমন পলাতক একদিকে, একদিকে তেমন আজকে আসানসোলের আলাপ যে আদালতে হাজিরা, এবং হাজিরার পরে কিছুক্ষণের মধ্যেই আজকে সিবিআই যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে শুনানি হবে, এবং আমাদের অপেক্ষা করতে হবে যে কি রায় দেন বিচারক। একেবারেই তুমি সেদিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ জানাবো পবিত্র। আজ ফের সিবিআই কোর্টে হাজিরা দিলেন অরুণ মাঝি। এর আগে আমরা জানি আত্মসমর্পণ করেছিলেন অরুণ মাঝি, এবং ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়, এবং এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে আসানসোল আদালতে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে গত সোমবারই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল অনুপ মাঝিকে, আজ তাকে ফের আদালতে পেশ। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।